হয়ে গেছে, এই যে নিশাও রেডি হয়ে গেছে, আমরা এখন শুধু ওয়েট করছি। রূপু বন্ধু বান্ধব, কিছু বন্ধু বান্ধব দূরে থাকে কলেজে, তাদের আনতে গেছে, তারপরে আরও সবাই আসবে, কেক কাটিং হবে সেই জন্য। আর এই দেখো ঘরটাও সাজিয়ে ফেলেছি মোটামুটি, নিশা আর ওই যে মাম এসেছিল, গুজিয়ার যে দিদি, ওরা মিলে সাজিয়েছে। রূপু একটু আধটু হেল্প করেছে, বদমাইশি করছিল, বেলুন নিয়ে খেলা করছিল, এইসব এই সাজি। গেটটা কি ভালো সাজিয়েছে দেখো, ফার্স্ট টাইম এরকম সেই বেলুনওয়ালাদের যারা গেট সাজায় তাদের মতো করে সাজিয়েছে, নিজের নিজেকে গর্ববোধ হচ্ছে, যেরমভাবে সাজাতে পারলাম কী করে কে জানে, কী সব করতে করতে একটা কীরম যেন হয়ে গেল ব্যাপারটা, বাট ব্যাপারটা দারুণ হয়েছে, তাই না? আমার তো অন্তত ভীষণ ভালো লাগছে। তো চলো রূপু আসুক, তারপরে কেক কাটিং হবে। কেক তো ওখানে রেডিই আছে, এই যে আমার দিদিও রেডি হয়ে গেছে, দেখি একটুখানি, এই যে দিদি রেডি হয়ে গেছে, আমার মা মাসি এসে ওপরে গেছে, আমার জামাইবাবু রেডি হয়ে বসে আছে, যে বয় আমাদের কাজ করতে শুরু করে দিচ্ছে, বলছে আজকে আমি করবো। কেন তোমার আজকে কি চিকেন পকোড়া? এটা একটা প্লেটে বা ইয়েতে নিয়ে যা, একটা একটা করে কতবার নিবি, তিনটে একসাথে বসা এর মধ্যে, মানে ঘাটে বুদ্ধি থাকলে না, ঘাটে তো আমার বুদ্ধি, মানে ওই আর কি, ঘাটে ঘটে হয়ে গেল বছরে, ঠিক আছে না না। সবাই এদিকে চলে আয়, এদিকে চলে আয়, রূপুর পাশে দাঁড়া, ও দাঁড়াবে, তোরা ঢোক, ও তো এখানটা দাঁড়াবে, তোরা এদিকে এসে ঢোক। বাবা নাকি কাত নামাও, রেডি ব্যাগ, তুই আবার করতে স্মার্ট হস করে হলো হাসিস ভাই, আমি করতে চার্জ দিয়ে আছি, আমার জন্মদিন, তুই যেন ঝাড়বে ঠিক, তোকে রূপু দাদা দিয়েছে, বড় হিরো মত তুমি থেকে চশমা পরে ফিরে ভাই কে গুজিয়া দে, তোর সব কার পকেটে লাইটার দেখলে কি আছে, এই ঠুমপাতি বলছে আমার ব্যাংকে, সরে যাচ্ছে একদম, সরে যাবো, ওর বাড়িতে ছিল গ্যাস লাইটার, তোর পেছনে একটা লাইটার, তুই তো বার বার না লাইটার, এটা মা আর আমরা গাড়ি দিতে পারি না, এটা দিয়ে হবে কি না, লাইক বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ওই ভালোবাসে ওই ভালোবাসে পোকিং, ফেসবুকে আগে সেই পোক করার ব্যাপারটা ছিল, রেডি টাকা পরে নিয়ে শেষ করে দিল, ওই শেষ করে দিয়েছে, দেখ চোখ সামনে রূপু ধুয়ায়, এই যে টাকা পড়েছে, টাকা 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 পড়ছে, টাকা 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 নেই, সব টাকা পড়েছে, সব টাকা পড়েছে, ওটা থেকে টাকা পড়ছিল, যে এই ওটা খুলেছে এত টাকা পড়েছে, ওই সব প্যাকেটে ফেলে দিয়েছি আমরা, 500-2000 টাকা, হাজার না 2000, 2000 তো নোট কবে বন্ধ হয়ে গেছে, টাটা হ্যাঁ দেখবো, মেঘ ডাকছে প্রচন্ড জোরে, টাটা কর, তা ভিডিওতে দেখতে পাবি তোকে, টাটা চলো ছাদে, চলো ছাদে, খাওয়া দাওয়া চলছে জোর কদমে, নিচপর নিচপর করছি, অনেকগুলো একটা দুটো ব্যাচ খাওয়া অলরেডি হয়ে গেছে, চলো খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে, যে ফ্যামিলির একজন কম সে আগে খেয়ে নিয়েছে, নিচে বেশ লাফালাফি করছে, কাকে খুঁজছিস, কাকে খুঁজছিস, কাকিমা বাঁদিকে, বৃষ্টিটাকে একটু আটকাতে পারলি না, বৃষ্টিটাকে একটু আটকাতে পারলি না, ওই দেখো বৃষ্টি এসে গেছে, আর এখন লাস্ট ম্যাচ, আমরা এই বাড়ির লোকরা সব যাচ্ছি, প্রচন্ড মেঘ ডাকছে, প্রচন্ড জোরে বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা খাচ্ছি, আর মেনুটাই দেখাতে ভুলে গেছি, হ্যাঁ প্রথমেই এসে গেছে স্যালাড, আর একটা ফিশ ফ্রাই,
চলে এসছে পোলাও আর মাটন। যে মাটন খাবে না তার জন্য এসে গেছে প্রন। আগে একটা খেয়ে নিক, একটা খেয়ে নিক আগে। হ্যাঁ এখনই দিও না। এসে গেছে চাটনি আর পাঁপড়, বাট প্রচণ্ড ঝড় জল বাইরে হচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পারছি রে বাবা। সাথে রসগোল্লা, কি দুর্যোগ। না এই যে আমার এই হাতে দিয়ে দিন, আমি পরে হাতটা দিচ্ছি। এই যে পানি এসে গেছে, দেরি আছে। এই পলি লজ্জা করে খাবি না। এই টুম্পা বলছে কি তোর মেয়ের বিয়েতে এইটা করবি। রিনি বলছে কি আমার আমার কি ছেলে ঠিক করেছে তোমরা এখন দিয়ে বলছো এইসব কথাবার্তা? ছেলে ঠিক হয়ে যাবে, বিয়ে ডাক্তার ছেলে হবে। সেটাই সেটাই, পুরো বৃষ্টি হচ্ছে। ইস জল এসে গেছে ছাদে, ভাই দেখেছিস নিচে জল জমে গেছে কত। হ্যাঁ পাতলো, করছো কেন বৃষ্টির জন্য? টাকা গুনছে, টাকা গুনছে, গিফট হচ্ছে। ঠিক আছে আচ্ছা, এখন সব গিফট খোলা হচ্ছে সব দর্শক চারিদিকে। আমি তো আছি সাথে, এই যে দর্শক। আমার দিদি কোথায় গেছে কে জানে। ও নিচু কর, আচ্ছা ঠিক আছে। ও স্মার্ট, ও এমনি ঘড়ি, আমি ভাবলাম স্মার্ট ওয়াচ। না স্মার্ট ওয়াচ দেখি। বাহ এইটা স্মার্ট ওয়াচ। এটা কত দে, কত ফায়ার বল কি তোমার টাকা তো না? আমারটা তো আমি দেখ মনে নেই, দেখতে হবে। আমারটা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, আমারটা ফায়ার বোল্ট কিন্তু কত। আমার মাছি আমার কাছে বার করো আমার দিদি। বাহ বাড়ি সবাই ইউজ করব। আমার বাবা মায়ের একটি শার্ট, এটা আমার ভালো ঘরে করব শার্ট। যা কিনবে তাই বেশি। ঝাড় দিয়ে টাকা এক জায়গায় করা হচ্ছে। আজকে ইডি আসবে, তার আগে আমরা ঝাড় দিয়ে টাকা ঘর পরিষ্কার করে নিচ্ছি। টাকার চড়াচড়ি দাবার বেঁচেছে আমাদের, দিয়ে গেছে এগুলো। এবার আমরা কোথায় কি অনেকটা চাকরি, তুই যে জার দিয়েছিস তাতে কোনো মতেই হবে না, চার জার হয়ে যাবে। একদিক দিয়ে ভালো হয়েছে এইগুলো এখন থাকবে, চাটনিও বাইরে থাকবে। হ্যাঁ হ্যাঁ আলোটা কি ভালো লাগছে দেখ, এখান থেকে লাইট পড়ছে, কালারিং লাগছে। কিন্তু ওই দিকে দেখলে তখন আলোটা পুরো গাঢ় হয়ে গেছে। কোথায় আছে, কোন ব্যাগটা চাইছিস? আমার স্কুলের ব্যাগ। স্কুলের ব্যাগ, তুই এখন স্কুলে যাস? মানে কলেজে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের এই যে বার্থডে বয়ের সব এন্ড হয়ে গেছে, সব এন্ড। বার্থডে সেলিব্রেশন এখন সব শেষ হয়ে গেছে, ওরা বাড়ির ড্রেসে এসে গেছে। এই যে যেসব শুয়ে পড়েছে, আমাদের এখন ঘরদোর পরিষ্কার চলছে, কেননা ওই যে পপ আপটা এত ছড়িয়েছে, এত ছড়িয়েছে চারিদিকে ঘুরছে। তাও ভালো থার্মোকলের বল নেই, সেগুলো উড়ে যাচ্ছে। তা যাই হোক, তো দারুণ সুন্দর একটা কাটলো মা দিনটা, রাত্রিটা। মাঝখান থেকে ওই একটু ঝড় বৃষ্টি টেস্টি একটু গন্ডগোল, আমাদের কোনো অসুবিধা হয়নি। একদিক থেকে ভালো সময় এসে তখন এসেছে, মানে বাইরে সমস্ত লোক যারা ইনভাইটেড তারা খেয়ে শান্তি করে, শান্তি করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তারপরে বৃষ্টিটা নেমেছে। তো যাই হোক, দারুণ কাটলো দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাবাই অ্যান্ড বাবাই অ্যান্ড গুড নাইট। কেন চার দিন পরে ভিডিও আসবে, কেন সঙ্গে সঙ্গে আসবে। টাটা করে দে, বাবাই। মানে টাটা করে দে, বাবাই বাবাই প্রিয় বাবাই কর। টাটা, সব গিফট তোমাদের দেখিয়ে দিচ্ছি, সব কিছু দেখে দিচ্ছি, দেখে দিচ্ছি। এখন এন্ড বলছে, এন্ড করো, এন্ড করো, চলো এন্ড করো, এন্ড এন্ড এন্ড। টাটা 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 টাটা।